হ্যালো মেয়েরা, আপনারা এনটিভি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সুস্থ সুস্থ মনে যে ব্যায়ামগুলো আমরা এতদিন ধরে দেখাচ্ছি সেগুলো কি দেখছেন এবং করছেন? তাহলে নিশ্চয়ই উপকার পেতে শুরু করেছেন, কিন্তু কি পেটের ক্ষেত্রে অত কাজ হচ্ছে না? সেজন্যই আমরা আজকে কয়েকটা সেগমেন্টে আমরা যেটা করব পেটের ব্যায়ামগুলো স্পেসিফিক করে সেগুলো দেখাবো। এখানে কিন্তু আমরা যেটা সব সময় ট্রেডিশনালি যেটা বলে যে বা অ্যাবডোমিনাল ওয়ার্ক, আমরা কিন্তু সেটা বলবো না, আমরা বলবো কোর মুভমেন্ট। কারণ কোর মুভমেন্টের ভেতরে কি আসে? অ্যাপস, তার মানে হলো আপনার রেক্টাস এবং ট্রান্সভার্স, পাশে কোমর এবং লোয়ার ব্যাক। টোটালি তিনটা পোর্শন মিলে আপনারা কিন্তু কোর মুভমেন্টস হচ্ছে। কোনো একটা আইসোলেটেড আলাদা করে একটা অংশে ব্যায়াম করলে কিন্তু অন্য অংশটা সাপোর্ট না থাকলে পরে আপনি টোটাল বা প্রপার রেজাল্ট আপনি কখনোই পাবেন না। তাহলে আমরা শুধুমাত্র পেটের ব্যায়ামে পেটের মাসকুলারটা নিয়ে কাজ না করে পাশে ওয়েস্টলাইনে এবং পিছে লোয়ার ব্যাক টোটালি চারটা তিনটা অংশ নিয়ে আমরা কাজ করব। এখানে আপনাদের জন্য কিন্তু আজকে একটা কুইজ আছে, সেটা প্রথম খুব ভালোভাবে বুঝতে না পারলে কিন্তু পেটটা কমবে না। সেটা হলো, বলুন তো, যদি ইলেকট্রিসিটি না থাকে সুইচ অন করলে কি লাইট জ্বলে? না, ঠিক। আর ইলেকট্রিসিটি আছে কিন্তু সুইচ অন করেনি, লাইট জ্বলবে? রাইট, জ্বলবে না। তাহলে কি করতে হবে? আপনার ঘরটা আলোকিত করতে হলে ইলেকট্রিসিটি থাকতে হবে কিংবা জেনারেটর, এবং সুইচটা অন করতে হবে। পেটের ব্যায়ামের ক্ষেত্রে আমাদের দুটো জিনিসই এটার সাথে মিলছে। কি ব্যাপার? প্রথম হচ্ছে ইলেকট্রিসিটি, পাওয়ার কোথেকে আসবে? খাবার থেকে, ডায়েট, হেলদি ডায়েট। খাবারটা প্রপার হতে হবে, যা ইচ্ছা যেমন ইচ্ছা খেয়ে ফেললাম হবে না। হেলদি ডায়েটটা গেল এখানটায়, এবার গেছে এবং সেটা খেয়ে আপনি চুপচাপ বসে যাচ্ছেন, সুইচ অন করেননি। জ্বলবে? হবে না। তখন আপনি এক্সারসাইজটা করবেন, এক্সারসাইজ হচ্ছে সুইচ অন করবেন, তখন যেটা হবে পাওয়ারটা এখান থেকে গিয়ে টোটাল বডিতে জেনারেট হবে, আপনার অন্যান্য বডি পার্টস গুলো স্ট্রং হবে, পাশাপাশি পেটটাও চেপে যাবে। তাহলে পেটের ব্যায়ামের ক্ষেত্রে প্রথম
এবং হেলদি খাবার খেয়ে বসে থাকলে হবে না, কাজটা করতে হবে। তাহলে আজকে আমরা প্রথম ব্যায়ামটা শুরু করি, আপার অ্যাবস, যেটাকে বলে পেটের উপরের অংশ, এটা হচ্ছে ক্রাঞ্চ। ওকে, আমরা এখানে একটা ওয়েট ব্যবহার করবো, 1 কেজি বা 2 কেজি, তাতে যেহেতু হবে রেজিস্ট্যান্সটা ইউজ হবে, রেজিস্ট্যান্সটা ইউজ হলে যেটা মাসলটা তাড়াতাড়ি শেপ আপ করতে হেল্প করবে। বিছানায় বা ফ্লোরে শুয়ে নিলেন, পাটা এমন ভাবে ফাঁকা থাকতে হবে যে শোল্ডার ওয়াইড এবং ব্যালেন্স থাকতে হবে। পায়ে লোয়ার বডিটা ব্যালেন্স থাকলে তবে আমি আপার বডিতে প্রেসারটা দিতে পারবো। বলটা ধরছেন আপনি ঠিক নিচে এবং এখান থেকে এবার কিছুটা প্রেসার বাড়াতে গেলে আমরা যেটা করব, নিঃশ্বাসটা ছেড়ে বলটা লিফট করব। এখানটা আমরা দেখছি যে উনি যে ওয়েটটা ইউজ করছেন 2 কেজি, উনি হাতে তালু দিয়ে প্রেসারটা দিচ্ছেন। তার মানে হলো আপনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরতে পারেন, সেটাও করতে পারেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আঙ্গুল ছাড়াও কিন্তু ওয়েটটা ধরতে পারেন। তবে দু ক্ষেত্রে কিন্তু দু ধরনের মাসল অ্যাক্টিভেটেড হবে, যেটাই হোক না কেন আমার হাতের কাজটাও পাশাপাশি হচ্ছে, সেটাই হচ্ছে আমার জরুরি। এবার আমরা ব্যায়ামটা স্লোলি দুবার করে দেখি। নিঃশ্বাস নিলেন, ছাড়তে ছাড়তে আপ, নিতে নিতে ডাউন, ছাড়তে ছাড়তে আপ এন্ড ডাউন। এখানে একটু খেয়াল করব আমরা, যখন উঠবেন যেন মুখটা একদম থুতনিটা যেন লেগে না যায়, এখানটা যেন আমার স্পাইন যেটা নিউট্রাল স্পাইন এবং সার্ভাইকাল স্পাইন যেন কোনো এক্সটেনশন বা ফ্লেকশন কোনো কিছুতে না যায়। হ্যাঁ, খুব সামনে ঝুঁকে থাকবে বা খুব পিছিয়ে থাকবে না, এবং শোল্ডারের ব্যাপারটা যেটা অনেকে পেটের ব্যায়াম করার সময় হাত মাথা পিছিয়ে নিয়ে করেন, যখন শুধু মাথা নাড়েন, মাথা নাড়েন এবং ভাবেন যে হ্যাঁ পেটের ব্যায়াম হচ্ছে। খেয়াল করতে হবে যে আপনার তখনই পেটে আপার অ্যাবসের কাজ হবে যখন আপনি শোল্ডারটা লিফট করবেন, তুলবেন, শোল্ডারটা ফ্লোর থেকে উঠবে, এবং তখন নিঃশ্বাসটা ছেড়ে পেটটা ভেতরে রেখে এই জায়গাটা প্রেসারটা দিলেন। তারপর আস্তে আস্তে নিঃশ্বাসটা নিতে নিতে নামবে। এবার আমরা চারবার দেখি।
fine. Nice. আস্তে নামিয়ে রাখলেন, খেয়াল করতে হবে যাদের ঘাড়ের সমস্যা আছে তারা ওয়েট না নিয়ে করাটাই ভালো। সেক্ষেত্রে আপনি হাত সামনে রেখে বা উপরে রেখে এভাবে করে করতে পারেন। আর বারবারই খেয়াল করবেন শুদ্ধ যেন মাথাটা না নড়ে, মাথাটা স্টেবল থাকবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, নিঃশ্বাসটা ছেড়ে পেটটা ভেতরে চেপে আরো একটু চাপবেন এবং তলপেটটাও কন্ট্রোলে থাকবে, ভেতরে চাপা থাকবে। পেটের ব্যায়াম কতবার করবেন এটা একটা সমস্যার ব্যাপার, যে পেটের কিন্তু আমাদের কোনো ব্যাকআপ হাড্ডি নেই, সবগুলো মাসলে দেখছেন যে ব্যাকআপ একটা হাড্ডি আছে, এখানটা কিন্তু অনেকটা ইলাস্টিসিটিটা বেশি, ব্যাকআপ কোনো হাড্ডি নাই থাকার কারণে এটা কিন্তু বলা যায় অনেকটা 24 hours job, মানে কি আপনাকে 24 ঘন্টায় এটা মাথায় রাখতে হবে যে আমার পেটটা চাপতে হবে, চেপে রাখতে হবে যতক্ষণ পারেন, এবং সেটা কিন্তু ভালো। আর এখানে যখন আপনি ব্যায়াম হিসেবে খেয়াল করবেন যে আমি এখন পেটের ব্যায়ামটা করতে বসেছি, তখন আপনার রিপিটেশন দিতে হবে অন্তত পক্ষে 30। আর যদি ওজন দিয়ে করেন খেয়াল করবেন যে কতটুকুতে গেলে আপনি ব্যালেন্স এবং মোশনটা ঠিক রাখতে পারেন, উল্টো পাল্টা না হয় বা অন্যদিকে প্রেসারটা না পড়ে। এভাবে 3 বার করবেন এবং পেটের ব্যায়াম করার ক্ষেত্রে একমাত্র যে আপনি কিন্তু খালি পেটে করতে পারেন, হালকা কিছু খেয়ে নিয়ে করতে পারেন বা খুব খালি পেটে করতে পারেন, কিন্তু ভর